সবাই যদি জাহান্নামে চলে যায় ইয়া রাসূল, আমরা তো কেউ বাদ যাব না। আল্লাহ রাসূল বলছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সমস্ত উম্মত উম্মতানি সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জান্নাতি, যার কারণে আল্লাহর হাবিব আল্লাহর নবী বলে দিলেন, আমরা পেশ করি বাবা, আমরা যে বলেছিলাম কি বাবা, রসুল হলো মাটির তৈরি না, মাটি হলো আমার রসুলের নূর থেকে তৈরি, পানি হয়েছে আমার রসুলের নূর থেকে, বাতাস হয়েছে আমার রসুলের নূর থেকে, গাছপালা গুলো আমার রসুলের নূর থেকে, পাহাড় পর্বত হলো আমার রসুলের নূর থেকে, সাগর নদী খাল বিল এগুলো হলো আমার রসুলের নূর থেকে। এক কথাই উত্তর, এক কথাই উত্তর, নবী রাসূল পয়গম্বর আখেরি জামানার উম্মত উম্মত পৃথিবীর জমিনে প্রত্যেকটা উম্মা তুম্মা তাদের ভেতরে আমি রসুলের নূরের ঝলক আছে, নূরের ঝলক আছে, নূরের ঝলক আছে। আল্লাহ বললেন, গোনা করে ফেলেছ, পাপ করে ফেলেছ, এত গোনা জীবনে হয়েছে, এত গোনা করে ফেলেছ, গোনার পাহাড় হয়ে গেল, জমিন থেকে আসমান পর্যন্ত তোমার গোনা ছুঁই ছুঁই হয়ে গেল। বান্দা বান্দি রে, যেন তুমি রহমত থেকে দূরে সরে যেও না, দূরে সরে যেও না। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালাও আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, ওয়ালাও আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আয় আমার বান্দা বান্দিরা, কত গুনাহ তোমাদের জীবনে হয়েছে, গুনাহ করে করে, গুনাহ করে করে, পাপ করে করে, পাপের সাগর হয়ে গেল, পাপের সাগরে তুমি সাঁতার দিতে লেগেছ বান্দা, মনে করেছ তোমার গুনাহ মাফ হবে না। আমার আল্লাহ বলে দিলেন, যাবে কোথায়? মসজিদে গেলে যাবে না বান্দা, মন্দিরে যা, কোথায় যাবি রে বান্দারা, আমার রসুলের দরগাহে চলে যাও, আমার রসুলের দরগারে চলে যাও, আমার হাবিবের মাজার মুকাদ্দাসের সামনে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে একবার তওবা করে নি। ওয়াস্তাগফিরুল রাসূল, আমার আল্লাহ কত বড় দয়াময় কাবুল দয়া উম্মতে মুহাম্মাদির উপরে করেছেন, আমি আপনি চিন্তা করব, গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষ, হাওড়া জেলা, বাগনান থানা, বাইনারের ভেতরে জিলারা গ্রামে আমরা বসবাস করি রে, ও শামসুল ভাই কেমন করে যাব, কেমন করে যাব মদিনা, যদি উমরা করা নিয়েতে যাই তবুও 70,000 টাকা খরচা হবে, বাড়িতে হাঁড়ি চাপে না, ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারি না, বিবি বাচ্চা লালন পালন করতে পারি না, হুজুর কেমন করে যাব আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা,
তোমার শরীরকে হাজির করতে হবে না। বান্দারে তোর ঘরের দালান থেকে বসে বসে তোর বাড়ির খাটের ওপরে বসে বসে কুড়ে ঘরে বসে 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 বান্দা তুমি যদি একবার মনে করে না আল্লাহ এই আমার আল্লাহ আমার মন আমার হৃদয় আমার হৃদয়টা আমি মদিনা শরীফের রাসূলের বারগাহের সামনে হাজির আছি আমার রাসূলের দরবারে হাজির আল্লাহ আল্লাহ আমি রাসূলের দরবারে হাজিরা দিয়ে দিলাম واستغفر لهم الرسول আমার আল্লাহ বললেন বান্দা বান্দিরে যখনই তুমি ওখানে তওবা করবে আমি আল্লাহ দরবারে আমার রাসূল যদি একবার বলে দেয় আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মত আমি গুনাহ করে ফেলেছি পাপ করে ফেলেছে আল্লাহ জেনে শুনে জ্ঞানে এ আল্লাহ রব্বুল আলামিন বড় পাপ করেছে আল্লাহ আমার দরবারে সে কাঁদে গো আমি রাসূল বলে দিলাম আমার উম্মত উম্মতানিকে মাফ করে দাও দয়া করে মাফ করো সঙ্গে সঙ্গে লাওয়াজাদুল্লাহ দেরি হবে না দেরি নয় এক মিনিটও নয় এক সেকেন্ড দেরি হবে না চোখের পলক পড়বে তুলতে দেবো না আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা শুধু আমার রাসূলের দরবার আমার হাবিবের মাজার মুকাদ্দাসে একবার যে দাঁড়িয়ে যাও দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন বান্দা বান্দিরে তোর তামাম জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দিলাম ওই কদমে চুমা দেব চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আলা আলি নবী আমার আরো শরীফুল সৃষ্টিতে যার নাই সমতুল ওরে পার করাতে পুলসি রাতের পুল এলেন ধরাই মুহাম্মদ রাসূল ও গো করতে নাজাত তামাম উম্মত করতে নাজাত তামাম উম্মত এলেন নবী দয়াময় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি ওই কদমে চুমা খাবো ওই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা এক ইহুদি হঠাৎ ধরে আমার নবীকে প্রশ্ন করে ও গো সঠিক জবাব দিলে মরে আনব ইমান কলমা পড়ে প্রশ্নটা কি করছেন এই তো আল্লাহ রসুলের বারগাহে ঢুকলাম
আল্লাহ রাসূলের দরবারে নিজের মনটা নিয়ে গেলাম। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা সশরীরে তোমাকে যেতে হবে না, 70,000 টাকা কেন? 70টা পয়সা তোমায় খরচা করতে হবে না। বান্দা বান্দি জেনে গোনা করে ফেলেছ, বান্দা বান্দি খাতা করে ফেলেছ, কাবিরা গোনা হয়ে গেছে, সাগিরা গোনা হয়ে গেছে, এত গোনা হয়েছে তোমার জীবনে, তুমি ছাড়া আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মনে মনে করো আল্লাহ তালা গর্হিত গর্হিত গোনা করে ফেলেছি, আমি আল্লাহ তালা একটা দরবার তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। বান্দা বান্দিরা ওই দরবারের দিওয়ানা হয়ে যাও, ওই দরবারের মশগুল হয়ে যাও। বান্দা বান্দি তোমার মনটা, তোমার হৃদয়টা, তোমার হৃদয়টা রসুলের দরবারে পৌঁছে যাও, যাও কা যাও পৌঁছে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে রসুলের বারগাহ থেকে তুমি তওবা করে নাও, ওয়াস্তাগফার আলহুমুর রাসূলা, আমার রাসূল যখন খুশি হয়ে যাবে, আমার হাবিব যখন খুশি হয়ে যাবে, আমার রাসূল যখন বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা তারা জেনে শুনে গুনাহ করেছে আল্লাহ, শয়তানি ধোকায় পড়ে গুনাহ করেছে আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তারা আমার মাজার মুকদ্দাসে এসে গেল, রব্বুল আলামিন আল্লাহ বলবেন, ও বান্দা বান্দিরা লাওয়া বান্দা বান্দিরা যখন মাফ হয়ে গেল, যখন গুনাহ আমি মাফ করে দিলাম, বান্দা বান্দিরা তওবা করেছো আমার দরবারে কবুল হয়ে গেল, বান্দা বান্দি ফজরের নামাজ যেন আর কাজা করে দিও না, ইচ্ছাকৃতভাবে কাজা করবে না। আমরা তো জোহরের আজান শুনেছি, আসরের আজান শুনলাম, মাগরিবের আজান শুনলাম, এসারও আজান আমরা শুনেছি, বাবা শুনি না। আচ্ছা বলেন তো, ফজরের আজানটা কি জোহরের মতো হয়, আসরের মতো হয়, মাগরিবের মতো হবে, না এসার মতো হবে? কেন চার রক্তের আজান একরকম আর ফজরের রক্তের নামাজ আজান কেন আর একরকম? বাবা, সেই জামানায় ফজরের আজান যেমন ছিল, মাগরিবে আসর জোহরের আজানটাও তেমন ছিল। একদিন এক সময়ে মসজিদে নববীতে আজান দেওয়া হয়েছে, হযরতে বেলাল আজান দিয়ে দিয়েছেন, হযরতে বেলাল আজান দিলেন। বেলালের আজান দেবার পরে হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, আলী, তালহা, আবু জার সমস্ত সাহাবারা দলবদ্ধ হয়ে হাজির হয়ে গেলেন। জামাতের সময় হয়ে যায়, বিশ্ব নবী দয়ার নবী কিন্তু মসজিদে আসে না। ইমাম কে? মসজিদের ইমাম কে? আল্লাহর নবী, তিনি আসছেন না। সেই সময়ে সমস্ত সাহাবা বলছেন, ভাই আবু বকর, মনে হয় রসুলের শরীরটা অসুস্থ হয়ে গেছে, আমার হাবিবের শরীরটা অসুস্থ হয়ে গেল, ভাই রে আপনি কি নামাজটা পড়িয়ে দেবেন? আবু বকর বলে, জিন্দা নবী, জীবিত নবী, হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুরা মুবারাকে রয়েছেন, এত বড় সাহস আমার হবে না, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না, নবী যদি না আসে একা নামাজ পড়ে বাড়িতে চলে যাব, নামাজও পড়াতে পারবো না, আর ইমামতি তো করা যাবে না। হযরত উমর বলেন, ও ভাই আবু বকর, বড় আশা নিয়ে আমি এলাম আজকের দিনে নবীর দরবারে নামাজ আদা করার জন্য, রাসূলের পেছনে তাদা করে নামাজ পড়বো।
নবী যখন আসবেন একা নামাজ পড়ে কি ফায়দা হবে? রসুলকে ডাকতে হবে, আবু বাক্কর ভাই আপনি যান, বলছে যাওয়া যাবে না, কেননা রসুলের আরামের ঘুমটা আমি ভাঙাতে পারবো না। হযরত আলীকে বলা হলো, হযরত আলী বললেন সেই দিনের কথা কি মনে নাই যেদিন আমাকে আল্লাহ রসুল নিয়ে সফরে বাহির হয়েছিলেন? আল্লাহ রসুল ক্লান্ত হয়ে মরা গাছের তলায় যখন বসে পড়লেন, আল্লাহর হুকুমে মরা গাছটা তরুতাজা হয়ে কচি কচি পাতা বাহির হয়ে সঙ্গে সঙ্গে আমার রসুলকে ছায়া দান করে দিয়েছিল। আমি আলি নিজের চোখে দেখেছি ভাই রে, সেই দিন রসুল ক্লান্ত, আমার উরুর ওপরে, আমার জানের ওপরে, আমার দাফনার ওপরে আল্লাহ রসুলের মুবারক শির, আল্লাহ রসুলের মুবারক মাথা দেখে আল্লাহ রসুল ঘুমিয়ে পড়লেন। আসরের সময়টা অতিবাহিত হয়ে যায়। আমি আলী চোখ মনে মনে কান্না করি, আল্লাহ রসুলের জন্য নামাজ, নামাজের জন্য নবী নয়। কি বলছে? ওরে নবী নামাজের জন্য নয়, নামাজ হলো নবীর জন্য। নবী এসেছে বলে, নবী তৈরি বলে নামাজ হলো। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আদলা চারি বলেন নামাজের জন্য মন আমার কাঁদে, প্রাণ আমার কাঁদে, কিন্তু আমি রসুলের আরামের ঘুমটা ভাঙাতে পারি নাই। সূর্য অস্ত আস্তে অস্তমিত লাল হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল, বাবা আসরের নামাজ কাজা হয়ে গেল। আমি আদি দুঃখ বেদনা এক টোপা চোখের পানিটা টপ করে রসুলের ঠোঁট মুবারকে পড়ে গেল। আল্লাহ রসুল চমকে উঠলেন, ও বাবা আলী কাঁদো কেন? বলি আর রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার পরে যদি আমার কাছে প্রিয় কোনো জিনিস হয়ে থাকে, আপনার পরে যদি মোহাব্বত ভালোবাসার জিনিস, কদরের জিনিস যদি আমার কাছে হয়ে থাকে, সেটা হলো আল্লাহ পাকের হুকুম, নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি রসুলের ঘুম আগে, রসুলের আরামটা আগে, কেন আমার রসুল আগে, নামাজটা আগে নয়? নামাজ হলো নবীর জন্য, নবী কিন্তু নামাজের জন্য নয়। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার নবী আবার হাবিব বলেন, ও বাবা আলী নামাজ কি তুমি পড়বে? বলি আর রসুল আল্লাহ, সত্য কাজা হয়ে গেল, আমি কাজা আসর করবো, আমার মন মানবে না। আল্লাহ নবী বললেন, তুমি নামাজটা আদা করবে নাকি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মন তো সর্বসময় চাই। সেই সময় আল্লাহ রসুল নিজের শাহাদত আঙ্গুলটা ইশারা করে সূর্যকে বলেছিলেন, সূর্য রে যেখানে দাঁড়ালে পারে, যেখানে থাকলে পারে, আসরের নামাজটা জওয়ানি হালতে পাওয়া যাবে, ঠিক সেই জায়গায় আমার আল্লাহর হুকুমে এসে যাও। বলতে দেরি হয়েছে, আল্লাহর কসম করে বলি বাবা, ওই সূর্যটা ওখানে দাঁড়াতে দেরি করে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, সেই নবীর উম্মাত, উম্মাতানি, সেই রসুলের জন্ম আগমন আজকের দিনে। হতভাগা মুসলমান, কপাল পোড়া বাড়িতে কেমন করে থাকো, কেমন করে চায়ের দোকানে আড্ডা দাও, কেমন করে রাস্তার ওপরে বসে থাকো, কেমন করে দালানে থাকো, কেন তোমরা ব্যবসার মধ্যে এখনো থাকো? সেই নবী না হলে তোর বাপ দাদা চোদ্দ পুরুষ, তোর গোষ্ঠী পর্যন্ত দুনিয়া দেখতো না। এর জন্য ব্যবসা, আমার আব্বা জানেরা, ভাই জানেরা,
হযরতে আলী নামাজ আদা করে নিলেন। হযরতে আলী বলছেন, উমার, আবু বকর যখন ডাক দিতে পারবে না আমি আজে নয়। ওসমান বলে, আমার যাওয়া হবে না। আবু তালহা বলে, আমি তো আওয়াজ করতে পারবো না। সবাই মিলে বেলালকে ধরেছে, ও ভাই বেলাল, তোমার আওয়াজে আমরা বাহির হয়ে এলাম, তোমার আওয়াজেই আমরা বাহির হয়েছি বেলাল, তুমি আজান দিয়েছ আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমার শব্দ শুনে বাহির হলাম। বেলাল যে একবার নবীর দরবারে যা, রসুলের হুজরা মুবারকের কাছে তুমি যাও, যে নবীকে না দেখে তুমি কলমা পড়ে এত অত্যাচার সহ্য করলে, যে নবীকে না দেখে তোমার পিঠের চামড়া বিলীন হয়ে গেল, পিঠের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে ঝরে গেল, তোমার হাড্ডির রক্ত রসগুলো নিংড়ে গেল, বেলাল দে ওই অবস্থায় তোমাকে চিত করে ফেলে তোমার কালিজার উপরে কুইন্টাল ওজনের পাথর চাপিয়ে দেওয়া হলো, যে মক্কা ভূমিতে আমার আব্বা জানেরা ভাই জানেরা ফাল্গুন মাসের প্রথম থেকে বাবা 50 থেকে 52 ডিগ্রি সেলসিয়াস গরম, এই গরমে যদি মানুষ বেলা 10টার পরে মক্কার জমিনে খালি পা রেখে দেয়, 10টা সেকেন্ড যাবে না, পায়ে ফোসা পড়ে গলে যাবে, রক্ত বাহির হয়ে যাবে, এত গরম, এত উত্তপ্ত গরম অবস্থায় হযরতে বেলালকে পিঠে চামড়া নাই, গোস্তর টুকরা নাই, হাড্ডিতে রস নাই, রক্ত নাই, ওই অবস্থায় চিত করে শুইয়ে দিয়ে কুইন্টালের পাথর চাপিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল তখন আওয়াজ করে, আহাদ, আর মনের মধ্যে বড় ভালোবাসা নিয়ে বলে, আল্লাহ, আমি নাদান, আমি গুনাহগার, আমি বেলাল, আমি তো মুহাম্মদকে এখনো পর্যন্ত চোখে দেখি নাই, আমি আমিনার বেটাকে এখনো পর্যন্ত নয়নে দেখলাম না, আব্দুল্লাহ লালকে এখনো পর্যন্ত আমি দেখলাম না, যে মক্কার বাতি হয়েছে মদিনার জ্যোতি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা মদিনার, এই নামটা শুনে আমার মন গলে গেল, ভালোবাসায় আমি পাগল। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাহির হয়ে যায়, আমার কোন যন্ত্রণা নাই, কষ্ট নাই, আয় আল্লাহ রব্বুল আলামিন যত পর্যন্ত নিঃশ্বাস আমার চলবে আল্লাহ তোমার কাছে একটা আরজি, ও রাব্বুল আলামিন তোমার কাছে বড় আশা, আমার জবান থেকে যেন এই পড়া কলেমাটা আপনি ছিনিয়ে নেবেন না, একটু জোরে বলা যাবে, মন খুলে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ও ভাই বেলাল, এত কষ্ট জীবনে, আবু বকর বললেন, আমার ব্যবসা করা বাণিজ্য করা টাকা দিয়ে তোমাকে খরিদ করে যেদিন এনেছিলাম সেই দিন আমার নবী বলে দিয়েছিলেন, আবু বকর আজকে বেলালকে তুমি মুক্তি দিলে না, আল্লাহর আটখানা জান্নাত তোমার নামে রেজিস্টারি হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাল, আজকের দিনে তুমি আমাদেরকে ডাক দিয়েছো, আমরা সবাই দলে দলে কাতারে 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 তোমার কাছে হাজির নয়, মসজিদে নববীতে এলাম কিন্তু নবী নাই, কার পেছনে নামাজ পড়বো বেলাল বলো। হযরতে বেলাল বলেন, ভাই আবু বকর আপনি কি যাবেন না, উমার, হযরত ওসমান, হযরতে আলী, সবাই বলে, না না না, আমরা তো কেউ যেতে পারবো না। হযরতে বেলাল চলে গেলেন, সবাই মিলে বিশিষ্ট বিশিষ্ট সাহাবা সবাই মিলে বলছে, বেলাল যাও, বেলাল যাও, বেলাল যাও। হযরতে বেলাল চলে গেলেন, বেলাল জি বাবা, আল্লাহ রাসূলের ঘরের সামনে এ মাথা ও মাথা করে হাঁটছে, আবু বকরের সাহস হয় না,
তারও সময় হলো না, সেরে খোদা দিছেও আসতে ভয় পাই আসে না। আমি নগণ্য গুনাহগার, আমি বেলালকে সবাই ঠেলে পাঠিয়েছে। আজ রাতে বেলাল বলে আল্লাহ আমার আল্লাহ, একদিন দিলাম না বলে আল্লাহ তুমি সকালের প্রভাতের আলো ছড়ালে না। আয় আল্লাহ নবীর মহাব্বাতে রসুলের মহাব্বাত করেছিলাম বলে আয় আল্লাহ তারা শুধু একদিন আজান তালাহা দেবে ঘোষণা হয়েছে, তালাহা আজানও দিয়েছে। আল্লাহ কয়েক ঘন্টা হয়ে গেল, জিব্রাইল নবীকে বলে নবী আজকে কি ফজরের আজান হলো না? অনেক বড় ঘটনা, এদিকে যাব না। হযরতে বেলাল বাড়ির সামনে ঘোরাফেরা করে, একবার এদিকে একবার ওদিকে, আয় আল্লাহ কেমন করে ডাকবো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হে সাফিউল মুজনাবিন, সিরাজাম মুনিরা, কোন নামটা নিয়ে ডাকবো আল্লাহ? আমার আল্লাহ তরফ থেকে আওয়াজ এলো, আসমানি আওয়াজ, এটা আসমানি আওয়াজ, এটা আসমানি আওয়াজ, আমার আল্লাহ নিজে আওয়াজ দিচ্ছেন, বলে দিচ্ছে বেলাল কোন ভাষায় ডাকবে। বেলাল আমি আল্লাহ ভাষাটা তোমার মাথায় ঢুকিয়ে দিই, শোনো আওয়াজ। বেলাল শুনতে পেলেন আসসালাতু খাইরু মিনান নাওম, জোরে বলে, আর একটু জোরে বলে। হযরতে বেলাল সঙ্গে সঙ্গে আদরি নয়, আসসালাতু খাইরু মিনান নাওম এ আওয়াজ দেবার সাথে সাথে বেলাল বলে আমার চোখের পলকটা নাবার আগে আমার রসুল দরওয়াজা খুলে আমার সামনে হাজির, জোরে বলা যাবে। এসে হাজির হয়ে গেল রসুল্লাহ, রসুলের মুখমণ্ডলটা লাল, গোলাপ ফুলের থেকেও বেশি লাল। হযরতে বেলাল মাথা নিচু করে দুটো হাত কড় জোরে রেখে বলেছিলেন, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বিয়াদাবি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বিয়াদাবি মাফ করুন, ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল গো, আমি চাই না আপনি ডাকবো, আমি তো দেখতে পাই আপনি রাসূল ঘুমান নাই, আপনি তো ঘুমিয়েছিলেন না, কতক্ষণ পর্যন্ত আল্লাহর পায়ে সেজদা করেছিলেন, আপনার মুখমণ্ডলটা দেখে আমি বুঝতে পেরেছি। লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, বেলাল রে শোনো শোনো শোনো, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে, কিন্তু বেলাল আজকে কি আওয়াজ দিয়ে আমায় তুললে, ওই আওয়াজটা আর একবার বলো, তোমার আওয়াজটা আমাকে বড় ভালো লেগে গেছে। কি আওয়াজ! এতদিন মদিনা মানাওয়ারায়, এতদিন মসজিদে নববীতে আওয়াজ কারুর জবানে শোনা যায় না। বেলাল রে, তোমাকে যতদিন আমি মুয়াজ্জিন করেছি ততদিন তোমার জবানেও আওয়াজ শোনা যায় না। আমি রসুল আওয়াজের কথা কোনোদিনও তোমায় বলি নাই, আজকে তোমার জবান থেকে এত সুন্দর আওয়াজ কেমন করে বাহির হলো, কোথা থেকে তুমি আবিষ্কার করে নিলা? সেই সময় হযরত বেলাল বলছি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আমার বাপ মা আমার নিজের জান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও জানি না, নিজেও জানি না, নিজেও জানি না, আমি যখন পাচারি করতেছিলাম একবার এদিকে একবার ওদিকে, একবার ওদিকে একবার এদিকে, একবার এদিকে একবার ওদিকে যখন পাচারি করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন একটা গায়বী থেকে একটা আওয়াজ ভেসে এলো, বান্দা বেলাল শোনো শোনো শোনো, আমার রাসূলকে কোন আওয়াজ দিয়ে তুলবে, আমার রাসূল খুশি হয়ে যাবে। তখন এই আওয়াজটা ভেসে এসেছে, আসসালাতু খায়রু মিনান নাওম। আল্লাহ নবী বললেন, ও ভাই বেলাল শোনো শোনো শোনো, আজ থেকে আমি রাসূলের এই আওয়াজটা এই শব্দটা ভালো লেগে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দটা যখন আপনাই ভালো লেগে গেছে, এই আওয়াজটা যখন আপনাকে সুন্দর লেগে গেল, ভালো লেগে গেল, সুন্দর লেগে গেল, ভালো লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আল্লাহর হুকুম হয়ে গেল, ফজরের আজ এই দুটো শব্দ সেটিং করে দেবে। জোরে বলুন তো মহাব্বতের সঙ্গে দরোদা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে বাদ রুতবে মে হাবিবে কিবরিয়া নিকিলে খুদা কে বাদ রুতবে মে হাবিবে কিবরিয়া নিকিলে ইহাঁ সে মদিনে কা ইলাহি কদ কা ফিরা নিকলে গুলামো মে হম গুলামে বেওয়ফা নিকলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা তো মানুষ, হযরত বেলাল মানুষ, আমরা মানুষ, হযরত ওসমান মানুষ, আমরা মানুষ, হযরত উমারও মানুষ, আমরাও মানুষ, আবু বকরও মানুষ, আমরাও মানুষ, ইমামে আজমও মানুষ, আমরাও মানুষ, পীর জিলানিও মানুষ, আমরাও মানুষ, খাজা বাবাও মানুষ, আমরাও মানুষ, দাদা হুজুরও মানুষ, আমরাও মানুষ, হাজি এসাক রহমাতুল্লাহ আলাইহে হুজুরও মানুষ ছিলেন, আমরাও মানুষ, বুড়ো পীর সাহেব হুজুরও মানুষ, আমরাও মানুষ বাবা, কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে। কি গো, মানুষের মতো মানুষ। ও বাবা, আমরা অনেকে বলি নবীও মানুষ, আমরাও মানুষ, দুটো কি এক করা যাবে বাপ? যদি এরকম হয়ে যায় ও বাবা, ইমান তালাক হয়ে যাবে। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে না, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আলালি ওই কদমে চুমা খাব, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا এক ইহুদি হঠাৎ ধরে আমার নবীকে প্রশ্ন করে, সঠিক জবাব দিলে মোরে আনব ইমান কলমা পড়ে, মানব তোমায় সত্য নবী ও গো, মানব তোমায়, মানব তোমায় সত্য নবী, রাখব ভরে কলিজাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি ইহুদি কি প্রশ্ন করছে, ইহুদির প্রশ্নটা কি, আল্লাহ রসুলকে কেন হঠাৎ রাস্তার ওপরে ধরে ইহুদি প্রশ্ন করছে, ওই যে দূরে গাছটি আছে আনো দেখে দেখি কাছে, দয়ার নবী কই ঠিকই আছে, বলো নাকি আর বলার আছে। ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনি সত্য নবী হন, সত্যিকারের যদি আপনি নবী হন, তাহলে ওই যে দূরে বড় একটা গাছ, বড় একটা বৃক্ষ দেখা যায়, অনেক দূরে মরুপ্রান্তরে গাছটা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে চাই ওই গাছটাকে ইশারা করে, ওই গাছটাকে যদি আপনি ডাক দেন, ওই গাছটা যদি একবার এসে যায়, তাহলে আপনাকে নবী বলে মেনে নেব। ইহুদি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই গাছটাকে গিয়ে বলুন। আল্লাহ নবী বলেন, ও ভাই ইহুদি, আমি যদি সঠিক নবী হই, যদি আমি সত্য নবী হই, যদি আমি আল আমিন হয়ে থাকি, যদি আমি রাহমাত লিল আলামিন হয়ে থাকি রে, যদি আমি রসুল হয়ে থাকি, তবেই তো তুমি আমায় মানবে, গাছকে আমি ইশারা করব কেন, কেন গাছকে ইশারা করব, গাছকে আমার বলার দরকার নাই, আমার ইশারা করার দরকার নাই, আমি ডাকবো না, ডাক দেব না আমি নবী। ইহুদি বলছে, কেমন করে আসবে নবী গো? আল্লাহ নবী বলছেন, গাছকে গিয়ে বলো তুমি, আল্লাহ নবী বলছেন, ওরে গাছকে গিয়ে, গাছকে গিয়ে বলো তুমি, রসুল দেখেছেন তোমায়, গাছকে গিয়ে বলো তুমি, রসুল দেখেছেন তোমায়, এমন নবী নই গো ভাবে, এমন নবী নাই, আল্লাহুম্মা সাল্লি গাছের সম্মুখে চলে গেলেন। আল্লাহ রসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি আর দাঁড়াই না, সঙ্গে সঙ্গে গাছের সম্মুখে ইহুদি দাঁড়িয়ে গেলেন। কেন নবীকে অপমান করতে হবে, আব্দুল্লাহর বেটাকে অপমানিত করতে হবে, আমিনার বেটাকে লজ্জিত করতে হবে, যার কারণে ইহুদি আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, গাছের সম্মুখে গিয়ে হাজির হয়ে গেলেন। গাছের সামনে যখনই গেছে, সেই সময়
ইহুদি যখন বলছেন, ইহুদির এই কথা শুনে আনন্দে গাছ হাসে মনে, কালমা সাগা জাত জাবানে ইহুদি হয় অবাক শুনে, ওরে এমন নবী আর হবে না আল্লাহ পাকের দুনিয়ায়। চুমতে নবী চাই গো কদম, চুমতে নবী চাই, আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা মুহাম্মদ, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার কথা হলো আমরা যে রসুলের উম্মাত, উম্মাতানি, সেই রসুল আমার শুধু মানে মানুষদের নবী নয়, জেনেদের নবী নয়, গাছপালা তরুলতা পাহাড় নদী সাগর খাল বিল আঠারো হাজার মখলুকাতি হাতে আমার আল্লাহরও নবী, জোরে বলুন সুবহান। সে রসুলের আগমন আজকের দিনে বান্দা বান্দিকে খুশি হয়ে যেতে হবে, আনন্দিত হয়ে যেতে হবে। যেদিন আমার রসুল দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, যেদিন আমার হাবিব দুনিয়ার জমিনে আগমন করলেন, আম্মা জান আমিনা বলছে তামাম মক্কা মদিনা তামাম পৃথিবীর জমিনটা আল্লাহ রসুলের নূরে আলোকিত হয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের দিনে মুসলমানেরা নবী আগমন, নবীর আগমন উপলক্ষে একটা সব রেশানি দরুদ পড়া, কালেমা পড়া, কোরআন পড়া, হাদিসের ইবারত শোনার জন্য একটা মজলিস কায়েম করবে। এখানে কিছু কপাল পোড়াও আছে, বুঝো নবীর মজলিস করা যাবে রে, বেদাত হয়ে যাবে। আরে হারাম দাদা, তুইও বেদাত, তোর বাপও বেদাত, তোর মাও বেদাত, চোদ্দ গোষ্ঠী বেদাত, ওই বেদাতের দিকে আগে লক্ষ্য কর। যে বেদাতে ফায়দা আছে, কেন বেদাতের দিকেই লক্ষ্য করছে, ইবাদতের দিকে লক্ষ্য হয় না? বলছে মসজিদে নাবাবিতে এক রাকাত নামাজ পড়লে কত হাজার রাকাতের সব আপনাদের মধ্যে হাজি সাহেব আছে তো, গেছে তো, এ হাজি সাহেব আছে আমাদের মধ্যে কেউ? হ্যাঁ মাশাল্লাহ, কত রাকাত বাবা? পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব এক রাকাত নামাজ আদা করলে পারে। আচ্ছা নবী যদি না মসজিদে নাবাবির সামনে যদি না মাজার মুকাদ্দাস হতো, তাহলে পঞ্চাশ হাজার কেন? পঞ্চাশ রাকাতে সব পাওয়া যেত বলে মনে হয়? কি গো হয়, নবী আছে বলে তাই। আমার নবী বললেন মান যা আ কাবরি ওয়াজা বাতলাহু সাফাতি, আমি রসুলের মাজার মুকাদ্দাসের সামনে, আমি রসুলের কবরের সামনে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা, যদি আমি রসুলের উম্মাত উম্মাতানিরা একবার এসে হাজিরা দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ ওয়াজাবাত লাহু সাফাতি, আল্লাহর কসম করে আমি আল্লাহর নবী বলছি, ওই উম্মাত উম্মাতানিদের জন্য, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আমি রসুলের সুপারিশি করা, সাফাত করা ওয়াজিব হয়ে গেল। এত বড় গ্যারান্টি কেউ দেবে? কোন নবী দিয়েছে? কপাল পড়া হতভাগা গুলো, এদের চিনি খেতে গালে ব্যথা, চিনি খাবে তাও গালে ব্যথা লাগছে। আচ্ছা চিনি কখন খেলে তেতো লাগে? ভালো করে বলো,
চিনি কখন খেলে তেতো লাগে, সাপে কামড়ালে, কিসে কামড়ালে মানে কেউটে গেড়ি ভাঙা, মানে আর থাকবে না, অবশ্যই যাবে, যেতেই হবে ওকে, চেন চিনি তখন তেতো হয়ে গেল, চিনি কি হলো তেতো হয়ে গেল, যাবার টাইম। এবারে যারা এখন বলছে, এখন যারা বলছে কি রসুলের ওপরে দরুদ পড়া বেশি বেশি ভালো না, আবার ভালো করে শোনো, আমি আর একটা কথা বলছি আরো সহজে বোঝা যাবে। ধরুন আমি দাঁড়ালাম কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার, ফুরফুরার জমিন থেকে আওলাদে মুজাদ্দেদে জামান, আমি যে কথাটা বলছি শুনুন, আমি আপনাদের ওই কথা বলছি না, হুজুর এসছে কি আসেনি ওদিকে আমার লক্ষ্যই নেই, যখন হুজুর আসবে হুজুরের টাইম হবে স্টেজে উঠবে, এক সেকেন্ড থাকবো নাববো চলে যাবো, ও রেখে দিয়ে দাঁড় করিয়ে কোনো গল্প হবে না, হুজুর আসবে সিঁড়িতে ওসার আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গল্প শেষ, যেখানে ইতি ওইখানে শেষ, ও শেষ করতে হবে, কথা বাকি রয়ে গেছে, যেখানে বাকি থাকবে ওখানেই শেষ, সময় অল্প বলে তাড়াহুড়ো করে বলছি, কি বলছিলাম কথাটা, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, ধরুন পুরপুরা শরীফ থেকে হুজুর কেবলা এলেন, চলে এসেছে আমি নামাজ পড়ছি, হুজুর এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নামাজের ভেতর দিয়ে উত্তর দিতে পারবো তো, পারবো? যদি আমাদের কাছে এখন ধরুন তোয়া হুজুর এসেছে, একটু নাম ফাটাফুটি আছে পশ্চিমবাংলা পূর্ববাংলা আসাম সব জায়গায়, হ্যাঁ, তো উনি যদি এসে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর যদি নামাজ ছেড়ে যদি আমি বলি আসসালামু আলাইকুম চাচা জান কেমন আছেন, তাহলে নামাজের গুরুত্ব কমবে না বাড়বে, কি গো দেয়া যাবে নামাজ ছেড়ে দেয়া যাবে, যাবে না। ছোট হুজুর যদি চলে আসে, এন্তেকাল করেছে, উনি আসবে না ধরে নেন যদি আসে, ওখানেও দেওয়া যাবে না, মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা, উনি যদি চলে আসে দেয়া যাবে বলে মনে হবে না। তাহলে এবারে দুরাকাত নামাজ হলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা বড় পীর সাহেব, নামাজ হবে, এই নামাজ হবে, সালামু আলাইকা ইয়া আদামু সাফিউল্লাহ, প্রথম নবী প্রথম মানুষ, এই ভাবনা চিন্তা করে বলো, আদম না এলে আমরা আসতে পারতাম না, আদম নবী না হলে নবীর দপ্তর থাকতো না, কারণ প্রথম নবী হয়ে এসেছে প্রথম মানুষ, আসসালামু আলাইকা আদম সাফিউল্লাহ, আসসালামু আলাইকা নূহ নবিউল্লাহ, আসসালামু আলাইকা মূসা কালিমুল্লাহ, আসসালামু আলাইকা ইব্রাহিম খলিলুল্লাহ, আসসালামু আলাইকা দাউদ খলিফাতুল্লাহ, আসসালামু আলাইকা ইসমাইল জবিহুল্লাহ, আসসালামু আলাইকা ঈসা রূহুল্লাহ, নো 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 না হবে না হবে না হবে না হবে না হবে না, ওখানে আল্লাহ বলেছে আসসালামু আলাইকা ইয়া জোরে বলো যাবে, এই মন খুলে বলো, একটু মহাব্বতের সঙ্গে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মাউত নিধানো, আমারি মাউত নিধানো, কালে এসো গো নবীজি
আমারি শিওরে করিব চুম্বন নয়ন ভরিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে মাতা পিতা জাহাদের অন্ধকার কবরে রাখিও নবীজি মায়াবী নজরে তরায়ে লইও হাসর মাঝারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা ইহুদি যখন দেখেছে ইহুদির কথা শোনার সাথে সাথে গাছটা আনন্দিত হয়ে গেলেন গাছের প্রতিটা পাতার জবান খুলে গেল কালেমা শাহাদাত পড়তে শুরু করে দিয়েছে ইহুদি গাছের অবস্থাটা দেখো অবাক হতাশ হয়ে গেলেন এবার ইহুদি দেখছেন গাছটা শিকড়গুলো সব মাটি থেকে ছেড়ে দিয়ে ডালপালা শূন্যতে উঠতে শুরু করে দিয়েছে পাখির মতো পতঙ্গর মতো পাখির মতো ডানা মেলে মেলে অত বড় গাছটা তরুলতা শেকড় মূল দিয়ে বাটিটাকে ছেড়ে দিয়ে শূন্য থেকে উড়ে 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 আল্লাহ রাসূলের কদম মোবারকের কাছে এসে মাথাটা নিচু করে সালাম দিয়েছে আরো জোরে বলো রাসূলুল্লাহ ইহুদি তো অবাক ইহুদি অবাক হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করবেন না রাসূল গো আয় আমার নবী আর দেরি না দেরি না দেরি না তাড়াতাড়ি করে আপনি আমাকে কালমা পড়িয়ে দেন তওবা পড়িয়ে দেন তওবা আপনি আমাকে কালমা পড়িয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো নবীরে ততদিন আমি তোমার কদমের গোলামি করব একজন ইহুদি আমরা মুসলমান আমরা না চাইতে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিনেন না চাইতে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ আমাকে দিলেন প্রথম কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ দিলেন যে কোরআনকে আমরা জানি চিনি না যে কোরআন আমরা জানি চিনি না কোরআন যদি আমরা চিনতাম আমরা নামাজ থেকে দূরে থাকতাম না আমরা নামাজ থেকে দূরে চলে যেতাম না আমরা নামাজ থেকে দূরে সরে যেতাম না ও আমার আব্বাসানেরা ভাইজানেরা এখানে আর একটা কথা বলার আছে আমরা যে ধর্মের মানুষ বাবা এই ধর্মটার নাম কি বলো কি নাম ইসলাম এখানে আছে আকর্ম আরবিতে আছে আলিফ লাম আলিফ আলিফ সিন আলিফ লাম মিম আলিফ সিন আলিফ লাম মিম এখানেও পাঁচটা অক্ষর আছে কটা প্রথমে আছে আলিফ সিন লাম আলিফ লাস্টে আছে মিম ইসলাম মানে কি আচ্ছা অন্য নামে শান্তি নেই আল্লাহ কেন এই ধর্মের নাম রহমান রাখলো না গফুর কেন রাখলো না গফ্ফার কেন রাখলো না ধর্মের নাম রাহিম কেন রাখলো না করিম কেন রাখলো না ধর্মটা তো সুবহানাল্লাহ বলতে পারতো ধর্মটা ইনশাআল্লাহ বলা হতো ধর্মটাকে যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নাম দেওয়া হতো কিন্তু ধর্ম কেন ইসলাম দেওয়া হলো
ওই জন্য বলেছে মুসলমান আল্লাহর কোনো কাজটা কারণের বাইরে নাই, সব কিন্তু কারণের ভেতরে আছে। একটু গভীরে আমাকে তোমাকে ঢুকতে হবে, একটু গভীরে ঢুকলে পারে ইসলামের মজা এসে যাবে, নামাই ছাড়তে মন চাইবে না। ও বাবারে, এখন তো আমরা শীতকালে ঘরের ভেতরে জানালা কপাট এটে দিকে ঘুমাই, তার ভেতরও ঠান্ডা। আপনারা বলেন তো যে কম্বলটা গায়ে দেবেন, যে লেপটা গায়ে দেবেন, ঠান্ডার সময় কোমর পর্যন্ত থাকবে না গলা পর্যন্ত? সবাই বলো, তাহলে পুরু থাকবে ঢাকা। গরমের সময় মশারি খাটাবো? আচ্ছা বলেন তো, কোমর থেকে মাথাটা ভেতরে, কোমর থেকে পাটা বাইরে মশুরি রাখবো? বলো, অর্ধেক বাইরে থাকবে অর্ধেক ভেতরে থাকবে? হ্যাঁ না বলেন? কেউ এসেছে ওদেরকে ডাকাম চলে যায়, এরা কথা বলে নে। আচ্ছা বলো, মশুরির বাইরে অর্ধেক ভেতরে অর্ধেক? পুরোপুরি পুরো থাকবো? আচ্ছা, ঠান্ডার সময় লেপের অর্ধেক নয় ভেতরে পুরো, মশুরিটাও ভেতরে? আচ্ছা, আধ পেট খানা খাবো না ভরপুর? বিয়ে বাড়ি হলে যে বাপের বয়সে মিষ্টি খায় সত্তরটা, বাপের বয়সে কিন্তু কোনো দিন ও মিষ্টি দোকানে ঢোকেই নে। আর যখনই পরের পেয়েছে বলছে সত্তরটা খেয়েছে হুজুর, মনে মনে করছি শালা কলেরা হয়ে মরে যাবে, সত্তরটা খেয়েছে কলেরা হয়ে মরে যাবে। বুঝতে পারো নি, কলেরা হয়ে যাবে। সত্তরটা গেল কেমন করে খাচ্ছে, অমানুষের মতো নিংড়ে তার সিটে বার করে ফেলে। আগো রসগোল্লা, রসগোল্লা রস দিয়ে তবে গোল্লা খেলে তো রসগোল্লা হয়, যদি নিংড়ে সিটে করে দেয় তো মিষ্টি দোকানদার কি পাগল? হ্যাঁ, আর তুই যদি সিটে মিষ্টি খাবি, তুই দানাদার কিনে খা। হ্যাঁ না, ওটা খাবে না, রসগোল্লা খাচ্ছ, ভালো খাও, জান ভরে খাও, কিন্তু বাবা দশটা খেলে তো এমনিতে এলে যাবে, ও নিংড়ে তার সিটে টাকাচ্ছে সত্তর পিস নব্বই পিস। যাই হোক, ওইদিকে যাবো না, ওসব গণ্ডগোলের জায়গা। এবারে বলছি ইসলামটা পাঁচটা অক্ষর নিয়ে, তাই তো? প্রথম অক্ষর হলো আলিফ, আর লাস্টের অক্ষর কি? মিম। আলিপে আল্লাহ, আলিপে আল্লাহ, যে আলিপে নোক্তা নেই, যে আলিপে নোক্তা নেই, যে আলিপে যাবার নেই, জের নেই, যে আলিপের মধ্যে পেশো নেই, যজমো নেই, মদ্দলিন মধ্যে মুফাসসিল মুত্তাসসিল কিচ্ছু নাই, সেই আলিপে আল্লাহ হবে। কিন্তু এখানে বলেছে আলিফ সিন জের ইস লাম, আলিফ মিম যাবার লাম ইসলাম, তাই তো? এইবারে এই আলিপে হলো আদম, আল্লাহ বলছে আলিপে আদম, আদম প্রথম মানুষ, তাই তো? নবীদের কি প্রথম তো না দ্বিতীয়? প্রথম নবী, প্রথম মানুষ। আর আল্লাহ বলছে যে নবী পাঠিয়ে দুনিয়ার কাজটা সম্পূর্ণ করে দেব, আর কোনো নবী পাঠাবার জরুর হবে না, আর কোনো নবী পাঠাবার দরকার হবে না। ওই নবীর নামের প্রথমে থাকবে মিম, আলিফ আর মিম, আলিফ প্রথমে, সিন লাম, আলিফ মিম, এই ইসলাম আদম প্রথমে, আর শেষ যাবে বাবা লাস্টে মুহাম্মদ আর আদমকে নিয়ে। ইসলাম বানিয়েছি বলে এত শান্তির ধর্ম হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কে বলছে? আল্লাহ, মুসা বলছে আল্লাহ। আর তুমি যদি মুহাম্মদকে প্রথমে তৈরি করলে, মুহাম্মদকে দিয়ে যদি ইসলামের কাইটা তুমি গুছিয়ে দেবে, আল্লাহ শুধু শুধু
কেন আদম থেকে 1,23,999টা নবি রাসূল পয়গম্বর পাঠালে? কি দরকার ছিল? আমি তো জানি যখন যেটা দরকার হয় তখনই পাঠানো হয়, কিন্তু আল্লাহ দরকার হয়েছে শেষে, কেন তুমি প্রথমে বানালে বলে দাও। সেই সময় আমার আল্লাহ বলছেন, ও মুসা, তুমি তো নবীদের মধ্যে বড় চালাক নবী, আমি জানি তুমি চালাকি করতে ভালোবাসো। মুসা রে, ও মুসা, শোনো শোনো শোনো, আমি কেন আজকের দিনে পাঠাচ্ছি মুসা, আগে কেন নবী মুহাম্মদকে আমি বানালাম, আর কেন রাষ্ট্রের দিকে আমি পাঠালাম? একবার মুসা তুমি শুনে না, ওরে আদম যখন আগে গেল, আদমের একটা কলমা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ। হাজার বছর আদম বেঁচে ছিল, তারপরে শীষকে পাঠানো হলো, তারপরে নূহকে পাঠানো হলো, নূহের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আদমের নামটা কেটে ক্যান্সেল করে দেওয়া হলো। আবার যখন নূহর পরে আমি আল্লাহ দাউদকে পাঠিয়ে দিলাম, ওখানে এলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, মুখের নাম কেটে ক্যান্সেল হয়ে গেল। এরকম করে 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 1,23,999টা ঈসার নামের সকল যখন এলো, ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, কিন্তু বাবা ওখানেও নাম কাটা হবে, ঈসার জামানায় উম্মাতেরা বলছে, ও নবী ঈসা, তুমি তো হাজার হাজার বছরের মুর্দা জিন্দা করে দাও। ঈসা নবী বলছেন, ওই আমার উম্মা তুম্মাতানিরা, একটা আশ্চর্য কথা শুনে রেখে দাও, মারাত্মক একটা কথা তোমাদেরকে বলিয়ে যাই, গুরুত্বপূর্ণ কথা আমি ঈসা রুহুল্লাহ তোমাদেরকে বলে দিয়ে যাই। আমি নবীর দপ্তর নিয়ে কবরের সামনে গিয়ে বলছি, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। আমি নবী বলছি বলে আল্লাহ জিন্দা করে দিচ্ছে। শোনো, আমার পরে এমন একটা নবী আসবে, আমার পরে এমন একটা রসুল আসবে রে, এমন একটা নবী এসে যাবে, ওই নবীকে বলতে হবে না, নবীর উম্মাতিরা মুর্দাকে জিন্দা করে দাঁড় করিয়ে দেবে। এই জোরে বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার রসুলের উম্মাতদের কত ক্ষমতা, কত পাওয়ার, যার জন্য নবীরা কেঁদেছে উম্মাত হবার জন্য হলো না, একজন নবী পেয়েছে সবাই জানি ওই দিকে যাব না। আমার আব্বা জানে না, ভাই জানে না, পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি, আরেফে বিল্লাহ গৌসে সামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আমার আব্বা জানে না, ভাই জানে না, তখনও হুজুর ছোট, 6 বছর 7 বছর বয়স, হুজুরের বয়স 6 বছর 7 বছর। সেই সময়ে বাবা ঈসা রুহুল্লাহ বলছেন, ওরে মুহাম্মাদের উম্মাতের পাওয়ার কেমন হবে, আল্লাহ পাওয়ার কেমন দেবে, কেমন ইজ্জত দেবে। শোনো, আমি নবীদেরকে আল্লাহ যেটা দিল না, উম্মাতে মুহাম্মাদিকে কেমন করে দেবে। শোনো, সেই উম্মাতে মুহাম্মাদির কত ইজ্জত আল্লাহ নবী মুহাম্মাদের জন্য তাদেরকে দেবে। শোনো, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, পিরানে পিরি হুজুরের যখন 6 বছর 7 বছর বয়স, আমাদের ছেলে মেয়েরা যেমন লুকোচুরি খেলে বাবা,
রাতের অন্ধকারে লুকোচুরি খেলে, দিনের বেলা লুকোচুরি খেলে, দিনের বেলা কোড়ে ডাং খেলে, দিনের বেলা গুলি খেলে, দিনের বেলা লাট্টু খেলে। আমার আব্বা জানিরা ভাই জানিরা পীরারে পীরের জামানায় ওই বয়সের ছেলেরা মরা আর বাঁচার খেলা খেলছে। পীরানে পীর বলছে তুই মরে যা, আমি যখন যে বলবো জেন্দা হয়ে ওঠ, আমার সঙ্গে খেলবি আবার উঠে পড়বি, এমন করে খেলা কর। আর বাবা পাশের গ্রামে বাপের একটা ছেলে মায়ের একটা লাল মারা গেছে, শোকে মা কেঁদে কেঁদে পাগল দিওয়ানি হয়ে গেল, আব্বাজান বেহুশ হয়ে কাতরে কাতরে গড়াগড়ি করে, আব্বাজান বেহুশ হয়ে পড়ে আছে বাবা, মা পাগলের মতো হতাশ, আত্মীয় স্বজনেরা কাঁদে, পাতা প্রতিবেশীরা কাঁদে, গ্রামবাসীরা কেঁদে কেঁদে অঝর নয়নে পানি ঝরায়। একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যেতে যেতে শুনতে পাই বাচ্চা ছেলেটা মারা গেছে মায়ের একটা লাল, আব্বার একটাই ছেলে বড় ধনী ঘরের ছেলে সওদাগরের ছেলে মারা গেছে বাবা। সেই সময় আল্লাহওয়ালাটা টুকটুক 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 করে ওই প্রতিবেশীর কাছে যে বলে, ভাইরে একটা সাজেশান দেবো, একটা যুক্তি কি তোমাদেরকে দেবো, একটা গবেষণা করে তোমাদেরকে একটা কথা বলবো, আমার কথাটা কি তোমরা মেনে নিতে পারবে? বলছে ভাইজান যদি ছেলেটা ফিরিয়ে ফিরে পাওয়া যায়, যদি ছেলেটাকে জেন্দা ফিরে পাওয়া যায়, আমরা প্রতিবেশী কি খুশি হব, ওর বাপ মা খুশিতে পাগল আত্মহারা হয়ে যাবে, একবার কি এই সাজেশানটা তুমি দিতে পারবে? বলছে সেই কথাটা বলার জন্য তোদের কাছে এসেছি। ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা আল্লাহ মানুষটা তখনই বলে গেলেন, বাবা আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বেটা, আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বেটা, ওই আব্দুল কাদের, ওই যে আব্দুল কাদের, হ্যাঁ চিনি 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 জানি গো জানি, আবু সালের বেটাকে জানি আব্দুল কাদের, ওই বাচ্চা ছেলেটার কথা বলছো? বলছে ওই বাচ্চা ছেলেটার কথা বলছি, যাও চলে যাও আব্দুল কাদের এখন মরা বাঁচার খেলা খেলছে, বাচ্চাদের সঙ্গে মরা বাঁচার খেলা খেলছে। বলছে আমার ছেলেকে কি বাঁচিয়ে দিতে পারবে? বলছে আব্দুল কাদেরকে বলবে না, যে ছেলেটা মরণের ভান করে একটা সাদা কাপড় মাথার উপরে দিয়ে পাটাকে ঢেকে যে ছেলেটা শুয়ে আছে, আব্দুল কাদের লুকোলুকি করছে, আব্দুল কাদের জিলানি লুকিয়ে 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 বেড়াচ্ছে। আবার অনেকক্ষণ পরে এসে ওই লাশের ধারে প্রথমে একটা দুটো পাঁচটা দশটা বিশটা ছেলে এসে বলো জিন্দা হ জিন্দা হ, উঠছে না। আব্দুল কাদেরকে এত ভালোবাসে যে মরণের ভান করে পড়ে আছে, আব্দুল কাদের গলার আওয়াজটা শুনে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ছে। বলছে ও তো জেন্দা ছেলে, আমার তো মরা ছেলে। বলছে জানা যা, আমি তো জানি আব্দুল কাদেরের আমার রসুলের ওসিলা করে আল্লাহ তাআলা আব্দুল কাদেরের কত ক্ষমতা দিয়েছে, ও গ্রামের মানুষেরা তোমরা জানো না। পীরানে পীর হুজুর তিনি বাবা ওই বাচ্চাটা শুয়ে পড়েছে, আমাদের পীর মুর্শিদ তিনি আস্তে 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 অনেক দূরে চলে গেছে বাবা। এখানে গ্রামবাসীরা ওই মরা ছেলেটাকে নিয়েছে, ওই জেন্দা ছেলেটার পাশে কাফনটা চাপা দিয়ে শুনিয়ে রেখেছে। পীরানে পীর দস্তগীর হুজুর অনেকটা লেট করে এলেন, দেখতে পায় একজনা নয় দুজনা শুয়ে আছে, দুজনা দুজনা। হুজুর তো জানে না
একটা জিন্দা একটা মরা বলে হুজুর জানে না, হুজুর জানে একটা বাবা দুটো জিন্দা হয় তার একজন আহ্বান করে শুয়ে পড়েছে, আমার দেরি হয়ে বলে আসতে আবারও একজন শুয়ে আছে। পিরানে পীর হুজুর এসে বলে, আয় আল্লাহর বান্দা, আমি আব্দুল কাদের আল্লাহর গোলাম বলছি, ও টো টো টুটে যা, আমার সঙ্গে খেলা করতে হবে। ও বাবা, সেই জেন্ত ছেলেটা উঠে দাঁড়ালো, মরা ছেলেটা কিন্তু ওঠে না। দূর থেকে প্রতিবেশীদের মনটা খারাপ, আব্দুল কাদের জানে এই ছেলেটাও ভান করে শুয়ে আছে, আমাকে এত ভালোবাসে কেন শুয়ে থাকে রে। আব্দুল কাদের বলেন, সেই সময় ও বান্দা, আল্লাহর বান্দা, তুমি আমাকে কি চেনো না জানো না? বান্দা রে, আমি সেই আব্দুল কাদের, যে আব্দুল কাদের মেয়েরাজে রজনীতে আমার রসুলকে আমার মুবারক ডান কাঁধটা পেতে রফরফের উপরে আরোহণ করিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই জেন্দা ছেলেটা লাব্বাইকা শাহাদাইক বলে উঠে দাঁড়িয়ে নারায়ে তাকবীরের আওয়াজ, নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছে। আল্লাহ ওই মরা ছেলেটাকে জেন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার নানাজার শুনতে পেয়েছেন আব্দুল কাদের মরা ছেলেকে জেন্দা করেছে, ওনার নানাজার মনে মনে করলেন, আমার নাতিকে হয়তো খোদা বলে গ্রামের মানুষ মনে করে নেবে, আমার নাতি ধ্বংস হয়ে যাবে, তাই একটা ছড়ি নিয়ে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসছে, মরা বাঁচার খেলা আর খেলতে হবে না, আব্দুল কাদের ঘরে চ, পিরানে পীর হুজুর আমার, ছুটতে ছুটতে গোরস্থানের উপর দিয়ে ছুটছেন আর কবরবাসীদেরকে বলছেন, এই কবরের মর্দারা ওঠ, কবরের মর্দারা তাড়াতাড়ি করে উঠে যাও, আমার নানাজান লাঠি দিয়ে তাড়া করেছে আমাকেও, আমার লাশগুলো কাফন পরে পরে ওই বাচ্চা আব্দুল কাদেরের ছুটে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আরো জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ, না ঈসা রুহুল্লাহ বলছে, বাবা আমার তোমরা জিন্দা করা দেখছো, মুহাম্মাদের উম্মত এমন এমন উম্মত হবে তোমরা বাবা বুঝতে পারবে না, মরাকে জিন্দা করে দেখাবে। আমরা যে পীরের মুরির সেই পীরের কথা একবার বলি, দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে হাওড়া জেলা থেকে, হুগলি নয়, চব্বিশ পরগনা থেকে হুগলি নয়, নদিয়া থেকে হুগলি নয়, বর্ধমান থেকে নয়, বাবা আবা মুর্শিদাবাদ থেকে নয়, মালদহা থেকে নয়, পশ্চিম দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এসব জায়গা থেকে নয়, বাংলাদেশ নওয়াখালীর জমিন থেকে মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, বাবা মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি রসুলের দরবারে দেখা করতে, বাবা হুজুরের দরবারে দেখা করতে এলেন, পায়ে হেঁটে হেঁটে আসছে, ট্যাক্সি নেই, প্লেন নেই, গরুর গাড়ি তখন ছিল, উনি হেঁটে হেঁটে আসছেন, হুজুরের দরবারে এসে দেখা করবেন, খুব তাড়াতাড়ি বলে বিদায় নেব, হুজুর এসে যাবেন এবার, খুব তাড়াতাড়ি বলে বিদায় নিয়ে চলে যাব। আমার আব্বা জানেরা ভাইজানেরা তকবীর নারায়ে তকবীর, হে জুবুল্লাহ, আওলাদে মুসাদ্দেদে জামা, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আপনারা আলো